है अभी भी बोल रहा हूं पूरा देश को सुन लीजिए ये पश्चिम बंगाल को आप लोग ठीक दिशा से नहीं देखेंगे एक दिन ये पश्चिम बंगाल भी बांग्लादेश से जुड़ा हो जाएगा क्योंकि जय बांग्ला बोल के पूरा विरोध विपक्ष तो कुछ है ये सुन लीजिए वो बे इतना तुष्टिकरण हो रहा है इतना तुष्टिकरण हो रहा है इतना तुष्टिकरण रहा है जो खड़ा है ना इन लोग कभी इसके बाद दस साल का बोलने के बाद खड़ा नहीं होगा वहां पे मुस्लिम বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর গতদিনে লোকসভায় দাঁড়িয়ে বলা এক বক্তব্য ইতিমধ্যেই দেশ জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে কি বক্তব্য বলেছিলেন সেটা প্রথমেই আপনাদের শুনিয়ে শুরু করলাম যারা শোনেননি আরও একবার দ্বিতীয়বার ভালো করে মন দিয়ে শুনে নেবেন তিনি মোরারলেস যেটা বলার চেষ্টা করলেন যে পশ্চিমবঙ্গের যে বেহাল অবস্থা ধর্মের নামে পশ্চিমবঙ্গকে যে জায়গায় রাজনৈতিকভাবে ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র এই রাজনৈতিক ডিভিডেন্ট পাওয়ার জন্য সেটা অত্যন্ত অ্যালার্মিং বলে লোকসভায় দাঁড়িয়ে বললেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং তিনি বললেন যে ওখানে রাজনৈতিকভাবে জয় বাংলা স্লোগান দিতে দিতে কার্যত বাংলাদেশের সঙ্গে মিশে না যায় পশ্চিমবঙ্গ এবং শুধু তাই নয় তিনি এটাও বললেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম রাষ্ট্রের কথা বলা হচ্ছে সেটা অত্যন্ত অ্যালার্মিং আপনারা জানেন এই মুসলিম রাষ্ট্রের কথা বলেছিলেন চোপড়ার এই মুহূর্তে বিতর্কিত যিনি বিধায়ক হামিদুল রহমান তিনি বলেছিলেন চোপড়ায় তাজিমুল ইসলাম বা জেসিবির ঘটনাকে উল্লেখ করে যে মুসলিম রাষ্ট্রে ওই রকম নাকি নিদান হয়ে থাকে অল্প বিস্তর ওই রকম নিদান হয়ে থাকে অর্থাৎ মুসলিম রাষ্ট্রে নাকি এই রকম কেউ ভুল করলে বা কেউ দোষ করলে তাকে একেবারে জনসামক্ষে চাবুক মারা হয় এটা মুসলিম রাষ্ট্রে হয়ে থাকে আপনারা যদি দেখেন চোপড়ার যে বিধায়ক পশ্চিমবঙ্গের চোপড়ার যিনি বিধায়ক তিনি কিন্তু এটা সত্যি কথা বলেছেন অন্তত এই দিক দিয়ে যে মুসলিম কিছু রাষ্ট্রেতে এই ধরনের নিদান হয় সেটা কিন্তু তিনি সত্যি বলেছেন তালিবান শাসনে কিন্তু এই রকম অত্যাচার হয় সরিয়া আইনে কিন্তু এই রকম অত্যাচারের কাহিনী বা বিভিন্ন নিদর্শন আমাদের হাতেও ফুটেজ রয়েছে সেই দিক থেকে তিনি ঠিক বলেছেন কিন্তু যেটা অ্যালার্মিং যেটা চিন্তার কথা যেটা তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গেও নাকি ওই চোপড়া অঞ্চলে সেখানে মুসলিম রাষ্ট্র এই কথাটি তিনি উল্লেখ করেছেন অর্থাৎ চোপড়াটা নাকি এই মুহূর্তে মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে এই জিনিসটা ঠিক আরে এটা তো অন্যায় আমরা সবাই বলছি রে ভাই আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে আমাদের দলের কোনো মেম্বার হলে কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম এবং তিনি হয়তো ফসকে একটা সত্যি কথা বলে ফেলেছেন এইভাবে বিভিন্ন জায়গায় আপনারা যদি খেয়াল করেন সন্দেশখালীতে সেখানে শেখ শাহজাহানরা মুসলিম রাষ্ট্র বানিয়ে ফেলেছিল এই রকম বিভিন্ন জায়গায় এক একজন মাতব্বররা রয়েছে এবং তারা শুধুমাত্রই নিজেদের ধর্মকে কাজে লাগিয়ে এবং জানেন যেহেতু তারা একটি পার্টিকুলার ধর্মের এবং সেই ধর্মের হয়ে যদি রাজনীতি করে তৃণমূল কংগ্রেসের ডিভিডেন্ড দেওয়া যায় তৃণমূল কংগ্রেসকে ভোটে জিততে সুবিধা করে দেওয়া যায় তাহলে এই রাজ্যের শাসক বা পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অপরাধকেই অপরাধ বলে মনে করবে না এই ধরনের প্রচুর নিদর্শন আছে আর সেই কারণেই তারা এই পুলিশ প্রশাসন নেই বলে তারা ভাবতে শুরু করেছে তারাই প্রশাসন তারাই পুলিশ তারাই রক্ষাকর্তা এবং সেই কারণেই দেখুন না যে এই তাজিমুল ইসলাম ওরফে জেসিবি যেভাবে মানে আইন নিজের হাতে তুলে প্রকাশ্যে মারছেন এটা কিসের নিদর্শন এটা হচ্ছে ফিয়ারলেসনেস কোনো ভয় নেই প্রশাসন আমার কিচ্ছু করতে পারবে না পুলিশ আমার ছুতে পারবে না আপনারা বলুন তো আপনারা তো সাধারণ মানুষ আপনি বাইরে গিয়ে একটা যে কোনো লোককে চড় মারতে পারবেন যে কোনো ধরুন কেউ অন্যায় করেছে বলে আপনি খেয়াল করলেন আপনি কি চড় মারতে পারবেন আপনার ভয় লাগবে যে আপনি মারলে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু কখন আপনার কোনো ভয় লাগবে না আপনি যা কিছু করতে পারেন যখন আপনি এই শাসক দলের হবেন এবং যখন আপনি জানবেন না এই প্রসঙ্গে আপনাদের একটা বক্তব্য জানাতে যেটা বিরোধী দলনেতা অধিকারী করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিনি বক্তব্য করেছেন এর আগে বিরোধী দলনেতা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তিনশো ধারার কথা বলেছিলেন এবং এবারেও পশ্চিমবঙ্গে আপনারা এই বিগত কয়েকদিন ধরে যে যে ঘটনাগুলো দেখছেন একের পর এক অন্তত ছ সাতটা গণপিটুনির মতো ঘটনা কোথাও মোবাইল চুরির মতো অভিযোগ কোথাও বিভিন্ন ছেলে ধরার অভিযোগ বিভিন্ন অভিযোগে মানুষ নিজেদের হাতে আইন তুলে নিয়ে একেবারে গণপিটুনি দিয়ে মেরে দিচ্ছে এই রকম যখন পশ্চিমবঙ্গের অবস্থা আইনের শাসন বলতে একেবারেই কিচ্ছুটি নেই তখন বিরোধী দলনেতা দারুণভাবে দাবি করলেন যে এটাই হচ্ছে রাইট টাইম অ্যাক্ট করতে হবে রাজ্যপালকে রাজ্যপাল কিন্তু এবার আর মুখ আর বধির হয়ে বসে থাকলে হবে না তাকে অ্যাক্ট করতে হবে তাকে কেন্দ্রের কাছে সুপারিশ জানাতে হবে যে পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন ধারা জারির মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু পর্যন্ত মুখ্যমন্ত্রীত্বের কাজ চালান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি সবকিছু চালান কিন্তু তার কাছ থেকে পুলিশটা সরিয়ে নেওয়া হোক অত্যন্ত পার্টিনেন্ট একটি কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশা করি আপনারা সকলেই হয়তো সহমত হবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে কার্য তো বোঝা যাচ্ছে না যে একটা নিরপেক্ষ কোন প্রশাসন কাজ করছে নাকি তৃণমূলের ক্যাডাররা তাদেরকে রাতারাতি কোনো প্রশাসনের ভূমিকায় নিয়ে চলে আসা হয়েছে এই ডিফারেন্সিয়েটটা করা যাচ্ছে না সেই কারণেই দেখবেন এই চোপড়ার মতো ঘটনাগুলোতে এই আমাদের কাছ থেকে বা সাংবাদিকদের কাছ থেকে জানার পর কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে নিজে থেকে পুলিশ অ্যাকশন নেয়নি ভাইরাল হওয়ার পর কিন্তু বাধ্য হয়েছে যখন দেখেছে যে না নিলে এবার আমাদের বদনাম হবে তখন নিয়েছে কিন্তু ঘটনাটা যখন ঘটেছিল তখন তারা অ্যাকশন নেয়নি হতে পারে তাদের কাছে ইন্টেলিজেন্সই ছিল না সেটাও একটা মারাত্মক গাফিলতি যদি যদি রাজ্য পুলিশ ইনকম্পিটেন্ট হয়ে থাকে তাহলে রাজ্যবাসীর জন্য একটা দুঃখের খবর আর যদি জেনেও তারা না করে থাকেন তৃণমূলের নেতা হিসাবে তাহলে তো আর বলার কিছুই নেই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনুন অত্যন্ত পাটিনেন তিনি মনে করছেন যে এইটা হচ্ছে রাইট টাইম রাজ্যপালকে অ্যাক্ট করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করতে হবে যে পশ্চিমবঙ্গে ধারা আনতে হবে পুলিশটাকে এই রাজ্য থেকে সরিয়ে নিতে হবে এটাই বোধ একমাত্র উপায় এবং আমারও মনে হয় পশ্চিমবঙ্গকে একটা নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আইনের শাসন ফিরিয়ে আনার জন্য এই পুলিশ প্রশাসনকে আজ না হোক যতদিন না পুলিশ প্রশাসনকে নিজের হাতে নিতে পারবে ততদিন পর্যন্ত এই রাজ্যে বোধ আইনের শাসন ফিরবে না কি বলেছিলেন বিরোধী দলনেতা সে বক্তব্য শোনাব আপনাদের বাংলায় এখনো যেটুকু ডেমোক্রেসি আছে সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন এমপি এম এল কথাই বলুন মিডিয়ার কথাই বলুন বা জুডিশিয়ারির কথাই বলুন ডিউ টু জুডিশিয়ারি আছে অন্য কারোর কোনো ভূমিকা সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে দিস ইজ হাই টাইম করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন এখানেও কোন কম্পিডেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল এন্ড অর্ডারকে পুরো সিচ করে নেওয়া উচিত কারণ থ্রি ফিফটি ফাইভ এক হল রাজ্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায় সে পার্ক করে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে তাই গভর্নর সাহেবকে বলব উইথ স্পেসিফিক রেকমেন্ডেশান আপনি চাইলে পারেন ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দ্য স্টেট আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন আমরা আপনার সাথে আছি আপনি শুনলেন বন্ধুরা আপনারা যারা শুনলেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আপনাদের মতামত একটু লিখে জানান আজকে আপনারা কি দ্বিমত পোষণ করছেন আপনারা কি মনে করছেন যে এই তিনশো ধারার জারি করার বিভিন্ন আওয়াজ আপনারা শুনেছেন সেটা শুনতে শুনতে ক্লান্ত দেখুন বিরোধী দলনেতা তো আর তিনশো ধারা জারি করতে পারেন না রাজ্যপাল তিনি সাংবিধানিক প্রধান তিনি একদিকে বলছেন যে এখানে জঙ্গল রাজ চলছে অথচ তিনি হাত গুটিয়ে বসে রয়েছে কি করছেন সেটা বোঝাই যাচ্ছেন না মাঝে মাঝে বলছেন যে ঠিক আছে এবার করা নেবো এবার বড় কিছু করব। তারপরে যে কে সেই একেবারে দেখি সেই সৌজন্যতা দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে সৌজন্যের মিটিং করছেন সব কিছু করছেন আরে এই রকম যদি আপনি মনে করেন যে এই রাজ্যে এখন জঙ্গল রাজ চলছে আপনি নিজে বলছেন যে এই রাজ্যে আইনের শাসন নেই তারপরে আপনি প্রশাসনিক প্রধান হয়ে কোনো পদক্ষেপ ছাড়াই বসে রয়েছেন তাহলে তো এটাই ভারতের সংবিধান দুর্বল এটাই তো আপনারা প্রমাণ করে দিচ্ছেন আপনারা তো সংবিধানের রক্ষাকর্তা আপনাদের পোস্টগুলো তো সংবিধানকে রক্ষা করতে তৈরি করা হয়েছিল আপনারা যদি এতটা দুর্বল চিত্ত হয়ে যান আপনারা একদিকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গল রাত চলছে আর অন্যদিকে কোনো ব্যবস্থা নিতে পারছেন না হয় আপনারা তাহলে বলা বন্ধ করুন যে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এই সমস্ত বলা বন্ধ করুন মানুষদেরকে একটু আশা যে দিচ্ছেন এই বক্তব্য বলে সেই বক্তব্যটা আপনারা বলা বন্ধ করুন বলুন যে পশ্চিমবঙ্গে দারুণ সুশাসন রয়েছে পশ্চিমবঙ্গে কোন রকমের কোনো অপরাধমূলক বিচার করে এই বক্তব্য যদি আপনারা সমর্থন করেন তাহলে এটাই বলুন আর না হলে যদি এটা বলেন যে জঙ্গল রাজ চলছে তাহলে ব্যবস্থা কোথায় আপনি বলছেন একটা রাজ্য সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ আর আপনি সাংবিধানিক প্রধান হয়ে একেবারে চুপচাপ বসে রয়েছেন দিল্লি যাচ্ছেন আসছেন তারপরে ফল কোথায় কিসের জন্য করছেন না হলে মানুষদের বিভ্রান্ত করবেন না মানুষদের বলুন যে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা করছে ঠিক করছে আপনারা তো বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত করছে না মানুষ বুঝে গিয়েছে যে এই রাজ্য সরকার তাদেরই সমর্থন করবে সে যত বড়ই অপরাধী হোক না কেন তৃণমূল কংগ্রেসকে তারা যদি সমর্থন করে তৃণমূল কংগ্রেসের ভোটের কাজে মেশিনারি হিসেবে তারা যদি ব্যবহৃত হয় তাহলে এই রাজ্য প্রশাসন তাদের কোনো কাজ করবে না এটা তাদের লাইন তারা এই লাইন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বিচ্যুত হচ্ছে না আপনি বা আপনারা বিচ্যুত হচ্ছেন আপনারা বলছেন এই রাজ্যে আইনের শাসন নেই অথচ আপনাদের আপনারা কি করছেন এবং বন্ধুরা আপনাদের যেটা বললাম আপনারা লিখে জানান যে বিরোধী দলনেতা যে বক্তব্য বললেন এই রাজ্যে একমাত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় শুধুমাত্র রাজ্যের কাছ থেকে পুলিশ প্রশাসনটাকে নিয়ে নিতে পারলে অর্থাৎ পুলিশ প্রশাসন নিয়ে নিতে পারা এর বক্তব্য হচ্ছে তাদের ক্ষমতা তাদেরকে চালাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আর চালাবে না পুলিশ প্রশাসনকে এই মানে তিনশো ধারা জারি করলে এই কাজটা কিন্তু হবে পুলিশ প্রশাসন বা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব চলে যাবে কিন্তু কেন্দ্রের হাতে বাদ বাকি সবকিছু যেমন অর্থনীতির পরিকাঠামো বা কি বাজেট কিভাবে কোথায় লগ্নি হবে কোথায় কি হবে সেটা মুখ্যমন্ত্রী করবেন কিন্তু পুলিশ প্রশাসনের দায়িত্ব চলে যাবে কেন্দ্রের হাতে এমনটা কিন্তু দাবি করলেন বিরোধী দলনেতা তিনি আর্জি জানালেন রাজ্যপালের কাছে রাজ্যপাল কিছু করবে বলে তো আমার মনে হয় না দেখুন এতদিন পর হয়তো পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা বুঝতে পেরে গিয়েছি রাজ্য প্রশাসন তৃণমূলের নেতৃত্বে রাজ্য প্রশাসনের মডেল এই মডেল হচ্ছে যেমন ধরুন শাহজাহানের কবলে সন্দেশখালী অন্যদিকে এই জেসিবি ওরফে তাজিবুলের কবলে চোপড়া শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং এই রকম বিভিন্ন জায়গায় এটা বিরোধী দলনেতা অন্তত বছর তিনেক আগে বলে গিয়েছিল যে এক একটা অঞ্চলে এক একজন বাঘ তৈরি করা হয়ে গিয়েছে এবং তারাই ভোটের মেশিনারি থেকে সমস্ত কিছুই তারা হ্যান্ডেল করবে এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা নীতি এবং আপনাদের দেখাতে চাইবো দেখুন এই জেসিবি ওই চোপড়াতে একজন মহিলাকে কিভাবে মারধর করা হয়েছে এরকম তো প্রচুর ভিডিও আসছে এতদিন পর্যন্ত ভিডিওগুলো দেওয়ার কেউ সাহস করতেন না এবার গ্রামবাসী একটু একটু করে জেগেছে তাও এটা নয় গ্রামবাসীদের বিক্ষোভের কথা যদি তাহলে দেখবেন আরো একটা হয়তো চোপড়ার মধ্যে ঘটে গিয়েছে দেখুন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন একজন মহিলাকে কিভাবে মারধর করা হয়েছে পুরো চাপ চাপ রক্ত জমে গিয়েছে এমন ভাবে এই যে লাঠি দিয়ে পেটানোর ছবিগুলো তো আপনারা দেখলেন ওটা তো জামার ওপর থেকে পেটানো হচ্ছিল এবার জামাটা যদি সরিয়ে দেওয়া যায় মানে যদি কোনোভাবে দেখা যায় যে কি রকম ক্ষত তৈরি হয়েছে তাহলে হয়তো তার নিদর্শন এই রকম ক্ষত তৈরি হয়েছে আপনারা হয়তো দেখতে পারবেন এরকম অত্যাচার আপনি বলুন যে একজন মানুষ হয়ে আরো একজন মানুষের এরকম অত্যাচার করা যায় আর যারা এরকম অত্যাচার করে তাদেরকে মানুষ বলা যায় এটা তো পশুরও অধম আপনি বলুন না একটা একটু কল্পনা করে দেখুন যে একটা মানুষকে কি এইভাবে অত্যাচার করা যায় আসুন সেই নির্মম ভিডিওটা আপনাদের দেখায় কিভাবে অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের এক অংশের নেতৃত্ব শুধুমাত্রই এরা ভোটের কাজে লাগে বলে ভোটের কাজে আসে বলে রাজ্যের শাসক দল একেবারে নিরুত্তর এদেরকে নিয়ে রাজ্যের শাসক দলের কোনো বক্তব্য নেই একেবারে সন্তুষ্ট সম্ভবত এদেরকে নিয়ে দেখুন সেই আরো একটা মারাত্মক অত্যাচারের ভিডিও মায়া इठे मायय तरपत पेट टॉप गैस पाइप द हा हा दुसरा दुसरा ओपर्चुनिटी कत नी गोड पेटत मायय गॅस पाईपला द मायय के मायय के केडा तु माले लत विजगत शपबल आरजीसी शपबल आरजीसी मायय एटा बुता किठो एटा एटा शपबल बुता किं দেখলেন বন্ধুরা এটাই কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মডেল হয়ে দাঁড়িয়েছে একেবারে নারী বা মহিলাদের অত্যাচার করা থেকেও কিন্তু কেউ রেয়াত করছে না এই সন্দেশখালি দিয়ে শুরু হয়েছিল সেটা এক্সপোজ হয়ে গিয়েছিল তারপরে আপনারা এই চোপড়া বিভিন্ন জায়গায় দেখছি সব মানে গোটা পশ্চিমবঙ্গই যে সন্দেশখালি এটা আগে বলা হতো এখন সত্যি সত্যি যেন দেখছি সেটাই হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গই যেন সন্দেশখালি হয়ে গিয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই আপনারা দেখবেন দু সালেও এই যে বিধানসভার নির্বাচন আসছে আপনারা দেখবেন সেখানে গতবার বিজেপি যা ফল করেছিল তার থেকে খারাপ ফল করবে মানুষের সমর্থন কি তার জন্য কমে গেছে মানুষের সমর্থন বিজেপির বাড়ছে কিন্তু সেটা ভোটের খাতায় প্রতিফলিত হবে না কারণ এই রাজ্যে যেভাবে ভোট করানো হয় সেইটা কিন্তু ভালোভাবেই জানে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করাতে হয় ইভেন আমার মনে হয় দেখবেন এমন একটা দিন আসবে যে সত্তর শতাংশ মানুষ হয়তো চাইবেন যে তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে ক্ষমতা থেকে চলে যাক তারপরেও দেখবেন যে তৃণমূল কংগ্রেস একেবারে দারুণ ভোটে জয়লাভ করছে তার একটা উদাহরণ উদাহরণ আপনাদের 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 দেবো দেবো কেন এই এই কথাটা বললাম আরামবাগে কি হয়েছে কিভাবে বিজেপি সেখানে প্রায় জয়লাভ করার মতো জায়গায় চলে গিয়েছিল তাও তারা সেখানে জয়লাভ করতে পারেনি এই অভিযোগ তুলেছে বিরোধী দলনেতা একেবারে প্রমাণ দেখিয়ে সেটা আপনাদের দেখাবো সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে যতক্ষণ পুলিশ প্রশাসন এই রাজ্য সরকারের কন্ট্রোলে রয়েছে ততদিন পর্যন্ত আগামী তিরিশ বছরের একটা ও বিরোধীরা দাঁত ফোটাতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে পুলিশকে ব্যবহার করেছেন যার প্রতিনিয়ত উদাহরণ আমি আপনারা হয়েছি সেই মডেলে দাঁড়িয়ে আগামী দিনে সুস্থভাবে নির্বাচন হয়ে কোনো রকমের পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই আমি আপনাদের দু হাজার চব্বিশ চলছে দু এর ইঙ্গিত আগেই বলে দিলাম যে গতবারে বিজেপির যা ফল হয়েছিল এবারে তার থেকেও খারাপ ফল হবে যদিও গতবারে যত মানুষ মানে সমর্থন করেছিল এবারে বেশি মানুষ সমর্থন করবেন তা সত্ত্বেও বিজেপির ফল খারাপ হবে তার কারণ হচ্ছে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করানোটা পশ্চিমবঙ্গে একেবারেই ইম্পসিবল কি বলছেন আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে আপনারা সমর্থন করলেন নাকি শুভেন্দু অধিকারীর ওই তিনশো পঞ্চান্ন ধারা নাকে কাঁদুনি আপনারা আসুনতে চান না যেটাই মনে হচ্ছে আপনাদের আপনারা রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন আপনাদের মতামত লিখে জানান আজকের পর্বে এখনকার মতো এখানে শেষ করলাম